বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়েলকাম টু আরএমজি স্টুডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিএম, সিএম কিভাবে বের করে। আমার চ্যানেলে এর আগেও আমি এক সিএম নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে অন্য ওয়েতে দেখাবো যে সিএম কিভাবে বের করে। আজকে যেটা বের করব যে মেশিন কস্ট, পার মেশিন কস্ট ধরে, অ্যাভারেজ মেশিন কস্ট ধরে কিভাবে সিএম বের করে সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে অবশ্য অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন, কমেন্টস করেন, বেশি বেশি লাইক করেন, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা যাই কিভাবে সিএম বের করে। আমরা ম্যাথের সুবিধার্থে, ম্যাথের সুবিধার্থে আমরা এখানে কিছু ডাটা ধরে নিয়েছি যে মেশিন 25 মানে কি, আমার মেশিন লেআউট, একটা লাইনের মেশিন লেআউট আছে 25 মেশিনের লেআউট, প্রোডাকশন হলো 1600, ওই লাইনটাতে আমার প্রোডাকশন হয় একদিনে 1600, আর পার মেশিন কস্ট আমার আছে হলো 1800 টাকা, আর $1 সমান ধরে নিয়েছি আমি 78 টাকা। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে, সেটা হলো যে যদি ফ্যাক্টরি যদি নন কমপ্লায়েন্স হয় তাহলে অ্যাভারেজ মেশিন কস্ট হয় হলো 1200 থেকে 1700 টাকা পর্যন্ত, আর যদি ফ্যাক্টরি কমপ্লায়েন্স হয় তাহলে ফ্যাক্টরি মেশিন কস্ট, পার মেশিন কস্ট হয় হলো আপনার 1800 থেকে 2100 টাকা বা 2200 টাকা পর্যন্ত। এখন এই মেশিন কস্টটা নন কমপ্লায়েন্স বা কমপ্লায়েন্সে যে মেশিন কস্টটা আমরা হিসাব করি, ধরি, সেটা কিভাবে হিসাব করি সেটা আমি আরেকদিন আর একটা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। আজকে জাস্ট ম্যাথের সাথে আমরা এখানে ধরে নিলাম 1800 টাকা, আমরা যে ফ্যাক্টরির সিএম বের করতেছি সেই ফ্যাক্টরিতে ধরলাম আমরা, সেই ফ্যাক্টরিটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তাহলে চলেন দেখি কিভাবে সিএম বের করে। সিএম ইকুয়াল টু মেশিন কস্ট ইনটু টোটাল মেশিন, টোটাল মেশিন ভাগ হলো আমার প্রোডাকশন, প্রোডাকশন তাহলে আমাদের মেশিন কস্ট ধরা আছে 1800 টাকা ইন্টু টোটাল মেশিন আমাদের দেওয়া আছে হলো 25, প্রোডাকশন হলো 1600, প্রোডাকশনের দ্বারা 337.5 এটা ভাগ আমরা 337.5 হলো আমাদের টাকায় আছে, কস্ট আসতেছে 337.5 এক ডলারে, তাহলে এটা যদি আমরা ডলারে নিই আমরা ধরা আছে এক ডলার কিন্তু 78 টাকা, 78 ইকুয়াল টু ভাগ 78 4.33 ডলার, তাহলে সিএম বের হলো আমাদের 4.33 ডলার। তাহলে কি সিএম ইকুয়াল টু মেশিন কস্ট ইনটু টোটাল মেশিন বাই প্রোডাকশন ইনটু 12, এই 12টা হলো এক ডজন ইকুয়াল টু 12 পিস, সেই 12 দিয়ে আমরা গুণ দিয়ে দিছি, তাহলে আমাদের এক ডজনের সিএম বের হয়ে গেল 4.33 ডলার। তাহলে আমরা কি ধরছিলাম, মেশিন 25, প্রোডাকশন 1600, পার মেশিন কস্ট 1800 টাকা, এক ডলার ইকুয়াল টু 78 টাকা, সেই অনুযায়ী আমাদের সিএম আসতেছে 4.33 ডলার এক ডজনের দাম। তাহলে আমরা দেখলাম কিভাবে অ্যাভারেজ মেশিন কস্ট দিয়ে সিএম বের করা যায় সেটা আমরা আজকে দেখলাম। এরপরে আমি অন্য আর একটা, আরও দুই তিনটা ওয়ে আছে সিএম বের করা, সেটা আমি অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আপনারা আপনাদের মনের মধ্যে অনেকে মনে কোশ্চেন জাগবে যে পার মেশিন কস্টটা কিভাবে বের হইলো, বা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে মেশিন কস্ট কত, নন কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে মেশিন কস্ট কত, কেন ভেরিয়েশন হয়, সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং
মেশিন কস্ট কিভাবে বের করে সেটা আপনাদেরকে ভালো করে দেখাবো বোর্ডে। তো আজকে সিএম ক্যালকুলেশন এই পর্যন্তই, থ্যাংক ইউ।